যে পাগল, আমরা পাগল হয়ে গেছি। পলিথিন দিয়ে কখনো গাছ দেয় নাকি, আর সার দিবেন কিভাবে? সার কারণে গাছ আর বেশি দিন লাস্টিং করে না, 65,000 টাকার মতো বেচা কিনা। আপনার দিলে এই জমিটা থেকে কমসে কম আমি বছরে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। শুনতে দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি চরা উত্তর প্রবাসী পাড়ায়। তো এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে শশা খেত, সেই শশা খেত নিয়ে আমরা মূলত আলোচনা করবো আজকে। তো ভিডিও শুরু করা যাক। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। ডিএপি, এমএপি, জিপসাম এইগুলা বিভিন্ন সার বিক্রয় করিয়া জমিতে লাগে আমরা চাষাবাদ করিয়া তৈরি করিয়া এই জমিটাকে আমরা পাটির সিস্টেম করছি। করিয়া এই মালসিং পেপার দিয়ে ওই চারা লাগাচ্ছি। চারা লাগার পরে 22 থেকে 25 দিনের মধ্যে আমরা সেচের ব্যবস্থা দিচ্ছি। সেচ দেওয়ার পরে প্লাস্টিকের ডাঙি ব্যবহার করে এই যে গাছ তুলতেছি। শুধুবার বোরন আর ওই যে 10টা জিনিস আলু এতে ব্যবহার করি। সর্বমোট মিলিয়া 2 মণ সার দিচ্ছি। একটা সার দেওয়া কম হয়েছে, খোলতে আমরা ওই সময় দিইনি, খোলতে দেওয়ার পরে পর্যন্ত ছিল। ফুলের উপকারটা আছে, খোল দিলে গাছের আরও শক্তিশালী বৃদ্ধি পায়। গাছের শিকড়ের শক্তিশালী খুবই বৃদ্ধি পায়, যেটা এই যে তাড়াতাড়িতে লাল হয়েছে ওইটা লাল আসতো না, হলুদটা আসতো না, আরও উর্বর শক্তিটা বেশি হয় খোল দিলে। খোল দেওয়ার কোনো আমার সুযোগই পাইনি, সময়টাই আর পাইনি। বেশি একটা কুয়াশার কারণে শশাটার লাস্টিং ক্ষমতা কম হলো। অতিরিক্ত শীত পড়তেছে আর ওই গাছ তাড়াতাড়িতে হলুদ রঙ চলে আসছে। পালার ওষুধটা ব্যবহার করছিলাম, ওই দাস ব্যবহার করছিলাম, ইডুমিল গোল দিয়েছি, কিন্তু কুয়াশার কারণে গাছ আর বেশি দিন লাস্টিং করে না। মাছের জন্য খুব একটা আমার শশার ক্ষতি করেনি। ওই যে শ্যামকাপ, আমরা মাঝে মাঝে শ্যামকাপটা ব্যবহার করছি। এই 20 কেজি 30 কেজির মতো শশা বাঁকা বা ছোটো আসে, তেমন কিছু নয়, ওটা তো ধরার মতো কথা নয়। এ যাবৎ আমরা 6 বার ছিঁড়ছি, আরও হয়তো 2 বার ছিঁড়া যাবে। তো 6 বার ছিঁড়াতে আমার এ যাবৎ 65,000 টাকার মতো বেচা কিনা হয়েছে। এ যাবৎ শুরু করছি আমরা প্রায় 28,000 টাকার মতো, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনভেস্ট করছি, মানে যাবতীয় খরচ। এরপরে আমাদের এই জমিতে আরও আমরা 2 বার ফসল লাগাইতে পারবো। কারণ এখনই আমরা লাগাবো করলা, এই পাটির উপরে করলা লাগাবো। করলার পরে আমরা করলা জ্যৈষ্ঠ মাসে শেষ করব, শেষের পর আবার জ্যৈষ্ঠ মাসে আমরা কাঁচামরিচ লাগাবো। এই মালসিন পেপার সব থেকে, মালসিন পেপার লাগালে এর মূলত গুণ হচ্ছে যে চারা, একটা চারাও পোকা কাটবে না। জমিতে যে সারটা আছে, সারটা সমস্ত সেই চারায় উপভোগ করবে, এই জমি থেকে হাস হবে না। মালসিন পেপারের এটাই গুণ বলি। কিন্তু আজ তো কোনো কাজ একটা পোকা কাটে নেই, যে কোনো পোকা থাকবে মালসিন পেপারে আর জীবাণুটা ঘরে নষ্ট হয়ে যায়। যে এক বছর এটা তো এই মালসিন পেপারের উপরে 3টা ফসল বা 4টা ফসল তোলা যাবে। যে ফসলে লাগাবেন 3 মাস বা 4 মাস পরে এই ফসলে, মনে শশা আমাদের কার্তিক, পয়লা কার্তিকে লাগাচ্ছি, তা কার্তিক গেলে অজ্ঞান পৌষ মাসে মনে করে শেষ হয়ে আছে, 3 মাসের শেষ। এখন আমরা লাগাবো করলা এই পাটিতে, করলার পরে আমরা লাগাবো আবার কাঁচামরিচ। তো আমাদের এইটা যদি এই শশায় যদি লাভবান কম হয়, এরপরে যে 2টা খেতে থাকবে এটা তো তোমার কোনো খরচা নেই, তা নড়ানড়ি হবে না, কাগজ বিছানা থাকবে। এখন আমরা গাছ কাটিয়ে দেবো, গাছ কাটিতে গাছে এইভাবে ডাল শুকিয়ে যাবে, এখন আমরা করলা লাগাবো। যে এই যে মনে করো করলা লাগাচ্ছি, মাছ দিয়ে যে বেতটা খালি আছে, গ্যাপ আছে, এই গ্যাপের উপরে আমরা করলা লাগাচ্ছি। আর তারপরে যখন করলা শেষ হবে, তখন আমরা এই গ্যাপের মধ্যে, এই গ্যাপ করলা লাগাবি পাখিটাতে 6টা বা 8টা গ্যাপ প্রেস তৈরি করিয়ে করলা লাগাবো। আর তারপরে যে গ্যাপগুলো আছে, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপের মধ্যে আমরা কাঁচামরিচ 2 লাইন লাগাবো। তা লাগাবো জ্যৈষ্ঠ মাসে, বা শেল বর্ষার কাঁচামরিচে, বর্ষার কাঁচামরিচে আমরা লাগাবো। মালসিন পেপার আমাদেরকে এটা একটা রুল, পাওয়া যায় এটা এক ধরনের জমির জন্য, 30% জমির একটা রুলের দাম আছে 6,500 টাকা। এটা রুলটা পুরো রুলটাই কিনতে হয়। তা মনে করেন এই যে 2400 জমিতে আলু দিলে, আলু তো পুরোপুরি যে লসটা খাইতাম, তা সেখানে 2-3 বিঘা সম্পত্তির আলুর যে টাকাটা পাবো সেটার চেয়ে অন্তত আমরা উন্নতভাবে এই শশাতে লাভবান হয়েছি। খরচটা যদিও বেশি হয়, মনে করো এই 2400 জমিতে আমার 28,000 টাকা এই যে খরচ হলো, তার মধ্যে আমাদের এইগুলো তো থাকতেছে, এই যে জাঙ্গি জিয়াইকার এগুলো তো সবই থাকতেছে। এক বছর তো আমরা এই জমিতে আরও 2টা ফসল আমরা তুলবো, যেটা আমাদের পাশাপাশি আরও 2টা ফসল আসতেছে, এটা তোমাদের মারাত্মক বেনিফিট।
এই জমিতে আমার চাষাবাদ লাগতেছে না, কোনো কামলার খরচ নাই, হ্যাঁ এই খরচে আমাদের শেষ হয়ে গেছে। পদ্ধতিতে আমরা নাটোরে দেখিয়ে আসছি, নাটোর থেকে আমরা এই পদ্ধতিটা দিয়ে এসে আমরা লাগাচ্ছি, ছেলে ওই নাটোর থেকে নিয়ে আসছি। কতজন বলছে যে পাগল, আমরা পাগল হয়ে গেছি, পলিথিন দিয়ে কখনো গাছ দেয় নাকি, আর সার দিবেন কীভাবে, পলিথিন বিছাইছেন, হ্যাঁ কী করবেন এগুলো, কিন্তু জানেই না মানুষ এই পলিথিনটাই কেউ চেনে না, যেটা কি পলিথিন বলা হয় না, এটাকে বলা হয় মালচিং পেপার, জমিরে এটা জমির জন্য কৃষির জন্য এই পেপারটা ব্যবহার করা হয়। এই পেপারটা ব্যবহার করলে 50%-এরও বেশি আপনার কীটনাশক এবং সার সাশ্রয় হয়। নতুনভাবে এটা শুরু করছি আধুনিক পদ্ধতিতে, হ্যাঁ এটাকে স্মার্ট কৃষি বলা হয়, এটা আমরা শুরু করছি, এটা দেখা যায় আমাদের লাভ দেখা যায় সেরকম বেনিফিট অথবা লাভ আসে, হ্যাঁ আমার প্ল্যান আছে সামনে দিকে আমরা এটাকে গ্রিন হাউস করার জন্য, তাই গ্রিন হাউস করলে তো প্রায় 2-3 লক্ষ টাকা মতো আমার খরচ হবে, কিন্তু খরচ হলো ওটা থেকে আমি গ্রিন হাউস দিলে এই জমিটা থেকে কমসে কম আমি বছরে 5-6 লক্ষ টাকা ইনকাম করতে পারব এই জমিটা থেকে, এই 26% থেকে, কিন্তু এটা গ্রিন হাউস দিতে প্রায় আমার 2-3 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মানুষ যদি স্মার্ট কৃষিভাবে স্মার্টভাবে আধুনিক পদ্ধতিতে কৃষি চাষ করে সবাই লাভবান হতে পারবে এভাবে। প্রথম কৃষক যারা আগ্রহী করতে যাবে তারা আসি দেখবে, দেখার পরে আমাদের কাছে হয়তো কিছুটা জানবে বা বুঝাই নিবে যে এটা কীভাবে করবো, আমরা বুঝাই দেবো। সমস্যা কি না না জানলে তো আমরা লস খাবে, এটা তো শিখতে হবে। আমরা যেভাবে এটা নাটোরে যা দেখিয়ে আসছি পদ্ধতিটা শিখিয়ে আসছি, আসার পরে প্রথম ফার্স্ট করছি, আর যেটা লাভবান হচ্ছি লস খাই নেই, মোটামুটি ভালোই পাচ্ছি। এতক্ষণ কৃষকের মুখে শশা চাষাবাদের বিভিন্ন পদ্ধতি এবং এখানে বেনিফিট এবং চাষাবাদের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলেন, তা আপনারা যারা এখানে শশা চাষে আগ্রহী, যারা এইরকম শশা চাষাবাদ করতে চান, এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর যদি শশার চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বা এখানে আর কোনো প্রশ্ন থাকে আপনারা যেটা জানতে চাচ্ছেন, আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারবেন, আমরা পরবর্তীতে সেইগুলো বিষয় নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের উপস্থাপন করবো।